ওরে রাখবো ধরে উন্নয়ন, রাখবো ধরে উন্নয়ন, আমরা দেশের জনতা। কি এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা কি ধরে রাখবো? তাহলে শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, আমার নানক ভাইয়ের হাতে আবার দিয়ে ক্ষমতা। সফল কইরাছে জঙ্গি দমন বিশ্বে বাংলাদেশ একটাই উদাহরণ। ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জন্য। এই সাধারণ মানুষের জন্য জয়তী শেখ হাসিনা আমার নানক ভাই তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কোন জায়গা নাই যেখানে শেখ হাসিনার অবদান নাই, শেখ হাসিনার উন্নয়ন নাই। তাই তো আমি আমার গানে বললাম, চালু করছে বয়স্ক ভাতা, উপকার পাইতেছে কত মাতা পিতা, কইরাছে বিদ্যুতের উন্নতি, চরাঞ্চলেও চলে এখন ইলেকট্রিক বাতি, ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রি করতেছে সরকার চাল ডাল তেল ঘি, কৃষি উপকরণ ভর্তুকি দিয়ে দেশের বাড়াইছে ফলন। ওরে রাখবো ধরে এই উন্নয়ন, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, আরে শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। সবাই যদি আমরা বলি নানক ভাইয়ের নৌকা, এই শব্দ কিন্তু গণভবনে পৌঁছাবে। আর
আর এতক্ষণ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নানক ভাইদেরকে নিয়ে আমাদেরকেও সাথে ডেকে এতক্ষণ মিটিং করলেন, আমার মনে হয় উনি এখনো জেগেই আছেন। সেই জন্য একটু জোরে বলতে হবে, কি বলতে হবে? নৌকা নৌকা, সবাই বলেন নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, নানক ভাইয়ের নৌকা, জনগণের মার্কা কি? মাদার অফ হিউম্যানিটি, রোহিঙ্গা আশ্রয় দিয়ে পেল এই উপাধিটি। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তার নেতৃত্বে হয় উৎক্ষেপণ 100% রাইট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে নির্মাণ হচ্ছে উন্নয়নের চন্দ্র। বাংলাদেশের এমন উন্নয়ন শাহ আলম সরকার বলে দেখি নাই কখন। ওরে রাখবো ধরে এই উন্নয়ন, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। ওরে শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, আমার নানক ভাইয়ের হাতে আবার দিয়ে ক্ষমতা, ওরে শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, ওরে নানক ভাইয়ের হাতে আবার দিয়ে ক্ষমতা, আমার শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা, ওরে শেখ হাসিনার।